দেখো সবাই মিল লাইছে আজকে পমপম খাইতে আল্লাহ। সরকারি খরচে পমপম চাষাবাদ করলে সাধারণ জনগণ সেটা খাইতে চাইবে, এটাই স্বাভাবিক। সবগুলো যদি পমপম খায় আমার পমপম এমনি ছোট হয়ে যেতেছে। দেখো চিন্তার কোনো কারণ নাই, দেশের সকল ফলের হাইব্রিড জাতের বীজ বের হয়ে গেছে, যেটা একবার রোপণ করলে ছোট গাছেও বড় নারকেল পাওয়া সম্ভব। আমাদের দেশ যেটা ডিজিটাল হবার কথা ছিল প্রযুক্তিতে, বাট বর্তমান সময় তো কিছু মায়া ডিজিটাল হইতাছে চাষাবাদ কইরা। ভাই এটা কিন্তু কৃষি কাজের চাষাবাদ না, এটা হচ্ছে পম্প পম্প চাষের ডিজিটাল মে। আমি বুঝে গিয়েছি। আজকে এমন দুই খালার মেয়েকে নিয়ে কথা বলবো যারা কিনা নিজেদের থেকে অন্যের কথা বেশি ভাবে, আর কিছু পোলা পাইন তো বাড়ির কষ্টের রান্না রেখে তাদের কাছে যাবে পম্প পম্প খাবার জন্য। আচ্ছা তোমরা কি দেখতেছো? এভাবে পম্প পম্প দেখতেছি, এইসব পোলা পম্প পম্প দেখে ভাবে ভেজালহীন খাঁটি মধু, ভদ্রতার খাতিরে বলতে পারে না এদের পেছনে দিতে মন চাই কদু। ঠিক আছে ঠিক আছে, ভিডিও দেখে মানতে হবে আমি ট্যালেন্ট সারা গুরু। ভালোবেসে সাবস্ক্রাইব করে চলো ভিডিও করি শুরু। সামনে রমজান মাস, চাইলেও আমি এদেরকে ক্রেডিট দিতে পারবো না, তাই ভাবলাম আগে ভাগে এনাদেরকে একটু আপনাদের সাথে পরিচয় করে দিই, যেহেতু তিনি একজন নারী উদ্যোক্তা, আই মিন পমপম ব্যবসায়ী। সবাই চাইছিল পমপম খাইতে, মগর আমি খাইতে দিই না। বলুন ঘটনা কি, সবাই আপনার পমপম কেন খাইতে চাইতেছে? ওইটা কি সানাই মাহবুবের মতো জনপ্রিয় হয়ে গেল নাকি? কিছু দেখছেন? আমার তখন ক্রিকেট খেলতে মন চাইতেছে। নাচারাচি বাদ দেন, সামনে রমজান মাস, ধর্মীয় কিছু করেন। এরে কেউ একজন হয়তো বলেছিল মাথায় কাপড় দেয়া ইসলামের একটা বিধান, তার নিচে কি পড়ে আছে সেটা দেখার টাইম নাই, মাথায় কাপড় থাকলেই হইছে। ওই দেখ একটা কথা আছে না, মাইয়া মাশাল্লাহ হিজাবে, আর হিজাবে এতটাই গুরুত্বশীল যে মাইয়া প্লাজো খুলে ফেলবে প্রয়োজনে, মাগার হিজাব খুলবে না। আমার মন বুঝো তাহলে ভালোবাসে পাবা, যদি আমার দন বুঝো তাহলে মুতা জায়গায় গুতা দিয়ে চলে যাবা। ঠিক আছে, এইবার আশা করি বুঝতে পারতেছেন সুস্থ টাকাটা উপরওয়ালার কত বড় নিয়ামত। একজন সুস্থ মানুষের মস্তিষ্ক থেকে এই ধরনের কথা কখনোই বের হইতে পারে, আর কার্যকলাপ তো পরের কথা। এদের সময়সীমাটা আর মাত্র কিছুদিন, যেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে ওই যে লিঙ্ক ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আশায় থাকলাম। এইবার আসেন দ্বিতীয় খেলার মেয়েকে নিয়ে কথা বলা যাক, যিনি কিনা সোশ্যাল মিডিয়াতে তাসবিহা ইসলাম নামে পরিচিত। জানি এই বয় এই স্টাইল তো আমরা অনেকদিন আগে থেকে দেখে আসছি, বাট আপনি কি বলতে পারবেন এটা কোন ধরনের স্টাইল হলো? ইয়া বাবুরাও কা স্টাইল হে। আপনার এই স্টাইল দেখে আমার মনটা চায়। ছোট্ট একটা স্বপ্ন আমার, 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। আপা বলি কেউ কেউ আপনার শখের কথাটা ঠিকঠাক মতো শুনতে পারি, যদি কষ্ট করে কাইন্ডলি আরেকবার বলতেন। ছোট্ট একটা স্বপ্ন আমার, 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। আপনার এই অনাকাঙ্ক্ষিত ইচ্ছা প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের দেশে এমনও খেলোয়াড় আছে যারা কিনা 6-7টা বাবার কাজ একাই করতে পারে, চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন। ও গড, একবার দিলা দে। দেখেন ভাই আমি কিন্তু যে যেসব বাবারা 6-7টা বাবার থেকে বেশি পরিশ্রম করে টাকা ইনকাম করে তাদের কথা বলছি। আবে সালে, তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর হ্যাঁ চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।